হ্যালো বন্ধুরা দিস মারুফা আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নাইনটিন নাইনটি সিক্স রিলিজ হওয়া একটা অসাধারণ কমেডি সিনেমা দা নাটি প্রফেসর সিনেমাটির এডিটিং সে সময়ের জন্য কিন্তু টপনস ছিল তো আর দেরি না করে চলুন শুরু করি সিনেমার একেবারে শুরুতে আমরা শারম্যান ক্লেন নামের একজন প্রফেসর কে দেখি যে কলেজে পড়ানোর জন্য যাচ্ছিল কিন্তু যখন সে কলেজে পৌঁছায় তখন সে দেখে যে কলেজের অনেকগুলো ইঁদুর এদিক সেদিক ছোটাছুটি করছিল যার জন্য কলেজের সব স্টুডেন্ট এবং টিচাররা নিজেদের জীবন বাঁচিয়ে ছোটাছুটি করছিল এখন এসব জিনিসের জন্য ক্লেন জেসানের সাথে কথা বলতে চায় হলো কলেজের একজন সেখানে কি এসে জেসান বলে যে এসব আমার জন্যই হয়েছে এটা বলে সে ভুল করে একটা বাটনের উপরে বসে যায় যার ফলে খাঁচার ভেতরে থাকা সব ইঁদুর গুলো এই সেদিক ছোটাছুটি শুরু করে তারপরে জেসান কে বলে হতে পারে এরকমই কোনো ভুলের জন্য ওই সব ইঁদুর গুলো ল্যাব থেকে ফ্রি হয়ে গেছে আর এসব কিছু বলে সে তার প্রিয় ইঁদুর যার নাম সে সেলি রেখেছিল তার কাছে যায় এবং তার সাথে কথা বলতে বলতে তাকে খাওয়াতে থাকে এমন সময় জেসান তার কাছে এসে বলে যে সেলির ওজন কিছুদিনের মধ্যে বিশ পার্সেন্ট কমে গেছে আসলে ক্ল্যান জেসানের সাহায্যে একটা ফর্মুলা ইনভেন্ট করে যার মাধ্যমে সে কোনো মোটা মানুষকে নিমিশের মধ্যে চিকন করে ফেলতে পারে কিন্তু এক্সপেরিমেন্ট এখনো সাকসেসফুল হয়নি আর সেই জন্য তারা ইঁদুর গুলোকে খাঁচার মধ্যে বন্দি করে তাদের উপরে এক্সপেরিমেন্ট চালাচ্ছিল যাই হোক এরপরে ক্ল্যান সেখান থেকে বের হয়ে তার বসের কাছে যায় যেখানে আমরা দেখি যে তার বসটা অনেক প্রবলেম হচ্ছিল কারণ সে অনেক বেশি বেশি মোটা ক্লেনের বস তাকে বলে যে এই এক্সপেরিমেন্টের জন্য কেউ ইনভেস্ট করতে রাজি না কিন্তু হার্টি নামের একজন বিজনেসম্যান এই এক্সপেরিমেন্টের জন্য ইনভেস্ট করতে চায় আর জন্য সে কিছুদিনের মধ্যে একটা মিটিং অ্যারেঞ্জ করবে বস তাকে এই মিটিং অ্যাটেন্ড করতে বলে এমন সময় ক্লেনের চোখ একটা ইঁদুরের উপরে পড়ে যেটা তার বসের অফিসে একটা ঝাড়বাতিতে ঝুলে ছিল শুধু তাই না এই ইঁদুর ক্লেনের বসের চায়ের উপরে পটি করে দেয় এদিকে ক্লেন সবকিছু দেখে চাটা তার বসকে খেতে নিষেধ করে কিন্তু তারপরেও তার বস তার কোনো কথা সিরিয়াসলি না নিয়ে চা খেতে থাকে আর তখন সে ইঁদুরটা নিচে এসে তার বসের চায়ের কাপের পরে পড়ে যার ফলে তার বস অনেক ভয় পেয়ে যায় পরের সিনে আমরা কে একটা ক্লাসে বাচ্চাদের পড়াতে দেখি আর যেহেতু ক্লেন অনেক মোটা তাই সব বাচ্চারা ক্লেনের শরীর নিয়ে অনেক মজা করে কারণ সে যা কিছু ব্ল্যাকবোর্ডে লিখছিল সেটা তার মোটা পেটের কারণে মুছে যাচ্ছিল আর এজন্যই বাচ্চারা তাকে নিয়ে মজা করে ক্লাসরুম থেকে বের হয়ে যায় যখন ক্লেন পেছনে ঘুরে থাকায় তখন দেখি ক্লাসে কোনো স্টুডেন্ট ছিল না সেজন্য সে অনেক কষ্ট পায় এবং তার ব্যাগ থেকে চকলেট বের করে খাওয়া শুরু করে আর তখনই সেখানে ক্লারা নামের একজন শিক্ষিকা আসে সে আসলে কেমিস্ট্রির ক্লাস নেওয়ার জন্য এখানে এসেছিল কিন্তু যখন সে দেখে ক্লাসরুমে এ কোন স্টুডেন্ট নেই তখন সে ক্লেন এর সাথে কিছুক্ষণ গল্প করে এরপরে সে চলে যায় সিন শিফট হয় আর আমরা ক্লেনের ফ্যামিলিকে ডিনার করতে দেখি এখানে মা তাকে অনেক বকা দেয় কারণ সে কম করে খাচ্ছিল তার মায়ের মতে ক্লেন অনেক বেশি শুকিয়ে গেছে এর উত্তরে ক্লেন তার বলে যে সে 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 এখন ডায়েট করছে যাতে করে শুকাতে পারে কিন্তু এটা শুনে তার বাবা রেগে যায় কারণ চায় না যে তার ফ্যামিলির কেউ শুকিয়ে যাক আসলে ক্লেনের বাবা মোটা হওয়াকে তাদের ফ্যামিলি ট্রেডিশন মনে করে আর তার মতে দুনিয়ার সবার সমান হওয়ার কোনো প্রয়োজন নেই তার মানে কিছু মানুষকে মোটা হতে হবে আর কিছু মানুষকে শুকনা এসব বলতে বলতে সে তার পেন টি পটি করে ফেলে আর সেটা পরিষ্কার করার জন্য উঠে যায় অন্যদিকে ক্লেন তার মায়ের সাথে কথা বলে এরপরে সে ক্লারার বাসায় গিয়ে তাকে ডেটের জন্য প্রপোজ করার চেষ্টা করে কিন্তু সে অনেক বেশি নার্ভাস হওয়ার কারণে ক্লারাকে তার মনের কথা ঠিকভাবে বলতে পারে না কিন্তু ক্লারা বুঝতে পারে যে ক্লেন তাকে ডেটের জন্য প্রপোজ করতে এসেছে আর সেজন্য সে রাজি হয়ে যায় তারা দুজন ডিসাইড করে আগামী ফ্রাইডে সন্ধ্যায় তারা ডেটে যাবে এটা শুনে ক্লেন অনেক বেশি খুশি হয়ে যায় এরপরে ক্লেন বাসায় এসে গান ছেড়ে নাচা শুরু করে আর টিভি দেখতে দেখতে সে কল্পনা করে সে ক্লারার সাথে রোমান্স করছে আর এরপরে সে ক্লারার উপরে পড়ে যায় যার ফলে ক্লারা বালুর নিচে দেবে যায় পরে পরের আমরা দেখি ক্লেন অনেক এক্সারসাইজ করছে যাতে করে সে শুকাতে পারে এবং ক্লারাকে ইমপ্রেস করতে পারে এরপরে সে ক্লারাকে ফ্রাইডে নাইটে ডেট জন্য একটা ক্লাবে নিয়ে যায় যেখানে একজন বিখ্যাত কমেডিয়ান শো করার জন্য আসে আর সে একে একে সেখানে থাকা সব গেস্ট নিয়ে মজা করা শুরু করে এসব দেখে ক্লেন অনেক মজা পায় কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে রেগি নামের এই কমেডিয়ান এখন তাকে নিয়েও ঠাট্টা করবে সেজন্য সে টয়লেটে যাওয়ার বাহানায় সেখান থেকে উঠে যেতে থাকে আর তখনই রেগি তাকে দেখতে পায় এবং তাকে দেখে অনেক ঠাট্টা করতে থাকে আর এটা ক্লেন এবং ক্লারার ভালো লাগে না তাই তারা

এরপর ক্লারাকে ড্রপ করার জন্য তার বাসায় যায় আর বাসায় পৌঁছে ক্লারা ক্ল্যানকে বলে যে আজ তোমার সাথে সময় কাটিয়ে আমার অনেক ভালো লেগেছে কিন্তু ক্লেন বুঝতে পারে যে ক্লারা এই কথাটা মন থেকে বলছে না তাই তার অনেক মন খারাপ হয়ে যায় এরপরে ক্লেন তার বাসায় আসে আর ক্যান্ডি খেতে খেতে টিভি দেখে এবং কান্না করতে থাকে এর মধ্যে সে টিভিতে নিজেকে ইমাজিন করতে থাকে আর সে দেখে যে সে হসপিটালের একটা অপারেশন থিয়েটারে শুয়ে আছে এবং তার পেট ধীরে ধীরে বড় হচ্ছে এর ফলে সে অনেক বড় হয়ে যায় এবং পুরো শহরকে ডিস্ট্রয় করে দেয় যাই হোক এটা শুধু তার একটা কল্পনা মাত্র সে তার এই বিশাল শরীর নিয়ে অনেক বেশি ত্যাক্ত বিরক্ত সেজন্য সে কলেজের লেবে যায় এখানে এসে ক্লেন সেই এক্সপেরিমেন্ট সিরামটা খেয়ে নেয় যার ফলে সে কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায় আর আমরা দেখি সিস্টেমের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে কিছুক্ষণের মধ্যে ক্লেনের জ্ঞান ফিরে আসে আর সে যখন নিজেকে আয়নায় দেখে তখন সে একেবারেই শক্ট হয়ে যায় কারণ সে অনেক বেশি শুকিয়ে গেছে আর এটা দেখে সে অনেক খুশি হয়ে যায় এবং নাচতে শুরু করে নাচতে নাচতে কিছুক্ষণ পরে সে রিয়েলাইজ করে যে তার কাপড়গুলো অনেক ঢিলা হয়ে গেছে তাই সে শপিং মলে গিয়ে তার নিজের সাইজের কাপড় কিনে পরের দিন ক্লারা তার সাথে দেখা করতে আসে কিন্তু ক্লেন শুকে যাওয়ার কারণে তাকে ক্লারা চিনতে পারেনি যে জন্য ক্লারার সামনে নিজেকে বরিলাফ নামে পরিচয় করিয়ে দেয় কিন্তু তখনই সে লক্ষ্য করে যে তার হাত আবারও মোটা হওয়া শুরু করেছে তার মানে সে সিরামের অ্যাকশন শেষ হয়ে যাচ্ছে যার ফলে সে আবারও মোটা হচ্ছে আর এজন্য সে ক্লারাকে সন্ধ্যা একটা পার্টির জন্য ইনভাইট করে পরের সিনে আমরা দেখি যে আগের হয়ে গেছে আবারও মতো আর সে কলেজে ক্লাস জন্য যায় সময় তার সাথে দেখা হয়ে যায় আর সে তাকে বড়িলাভের ব্যাপারে জিজ্ঞেস করে আর এটা শুনে ক্লেন সন্ধ্যায় তাকে বড়িলাভের সাথে দেখা করতে বলে সেখান থেকে চলে যায় এরপর সন্ধ্যায় আমরা দেখি বড়িলাভ ক্লারাকে কে নিয়ে সেই ক্লাবে আসে যেখানে এর আগে তাদেরকে নিয়ে ঠাট্টা করা হয়েছিল এখানে এসে তারা দুজন একসাথে ডিনার করে আর এরই মাঝে বিখ্যাত কমেডিয়ান রেগি সেখানে চলে আসে কিন্তু রেগি কাউকে নিয়ে মজা করার আগে বডি লাভ তাকে নিয়ে ঠাট্টা করা শুরু করে দেয় যার ফলে সেখানে থাকা সব দর্শক হাসা শুরু করে এখন এখানে রেগি নিজের উপরে এমন ঠাট্টা হতে দেখে বডি লাভের উপরে অনেক রেগে যায় এবং তার সাথে লড়াই করা শুরু করে দেয় আর বডি লাভ তাকে আচ্ছা মাধ্যম দিয়ে পিয়ানোতে লক করে দেয় এরপর সে ক্লার কাছে এসে তার সাথে কথা বলা শুরু করে ক্লারা তাকে জানায় তার মনে হচ্ছে আর কেউ সে বডি কে কথা দেখেছে এসব আলোচনা ইগনোর করতে বডি লাভ তাকে কিস করতে যায় কিন্তু তখনই তার ফোট ফলা শুরু করে তার মানে সে যে সিরামটা নিয়েছিল তার অ্যাকশন শেষ হয়ে যাচ্ছে এবং সে আবারও আগের মতো মোটা হতে শুরু করেছে সে ক্লারার কাছে এটা লুকাতে তাকে বলে যে হয়তো তার কোনো ইনফেকশন হয়েছে সে ডক্টরের অজুহাত দেখিয়ে সেখান থেকে বের হয়ে যায় কিন্তু যখন সে তার গাড়িতে আসে তখন জেসন তাকে দেখে ফেলে জেসান মনে করে যে গাড়িটা তো ক্লেনের তাই সে ক্লেনের পিছু পিছু গাড়ির ভিতরে ঢুকে যায় আর গাড়ির ভেতরে ঢুকে সে দেখে যে বডি লফ ধীরে ধীরে মোটা হচ্ছিল এরপরে সে ফুলতে ফুলতে বডি লভ থেকে ক্লেনে রূপান্তরিত হয়ে যায় আর এটা দেখে জেসন সবকিছু বুঝে যায় পরের দিন ক্লেন কলেজে দেরি করে আসে আর এখানে তার বস তার জন্য ওয়েট করছিল তার বস তাকে আনা যে হার্ডলি ফ্রাইডে নাইটে একটা মিটিং দেখেছে যেখানে সে ওই মটায় দূরের উপরে যে এক্সপেরিমেন্ট করা হয়েছে সেটা দেখে ইনভেস্টমেন্ট করবে আর সেজন্য ক্লেনকে মিটিংটা অ্যাটেন্ড করার জন্য বলে আর ক্লেনও সেই মিটিংটা অ্যাটেন্ড করবে বলে তার বসকে প্রমিস করে পরের সিনে আমরা দেখি যে ক্লেন ক্লারার সাথে দেখা করার জন্য পার্কে আসে আর ক্লারকে তার ফ্যামিলির সাথে ডিনার করার জন্য ইনভাইট করে সেখানে ক্লারাও রাজি হয়ে যায় রাতে যখন ক্লারা ডিনার করার জন্য ক্লেনের বাসায় আসে তখন সে দেখে ক্লেনের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার অনেক মোটা তারা অনেক বেশি খাচ্ছিল যেটা ক্লারার খুব একটা ভালো লাগে না আর সে শুধু ক্লেনের সাথে বসেছিল ডিনার পরে বাসায় ড্রপ করার জন্য যায় যেখানে তারা একজন আরেকজনের সাথে অনেক গল্প করে পরের দিন জেসন যখন লেবে আসে তখন সে ক্লেন কে দেখে যে বডি লাভের ফিগারে ছিল সে ক্লেন কে বারবার এসব করতে নিষেধ করে কারণ এর ফলে তার শরীরে অনেক ধরনের সাইড এফেক্ট হতে পারে কিন্তু ক্লেন তার কথা সিরিয়াসলি নেয় না আর জেসান কে একটা রুমে বন্ধ করে বলে যে তার আজকে ক্লারার সাথে ডেট আছে এখন ক্লেন ক্লারা কে নিয়ে ডেটে আসে যেখানে তার বস্তু ছিল সে তাদের কাছে এসে বলে যে আজ ক্লেনের এর সাথে মিটিং ছিল কিন্তু সে এখনো আসেনি এজন্য সে ক্লেনের উপরে অনেক রেগে যায় আর বোডিলভ কে মিটিংটা অ্যাটেন্ড করতে বলে কারণ সে চাইছিল না যে ক্লেনের জন্য মিটিংটা টা ক্যান্সেল হয়ে যায় এরপরে বডিলাফ এই মিটিং টা অ্যাটেন্ড করার জন্য রাজি হয়ে যায় আর সে খুব সুন্দর করে হার্টলিকে এই এক্সপেরিমেন্টের ব্যাপারে বুঝিয়ে দেয় যার ফলে হার্টলি অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় এবং এই এক্সপেরিমেন্ট ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যায় এদিকে বডিলাফ এই এক্সপেরিমেন্ট টা এত সুন্দর করে করেছে যে এটা দেখে এর বস তার উপরে অনেক ইমপ্রেস হয়ে যায় এবং ক্লেন কে চাকরি থেকে বের করে তার জায়গায় বডিলাভ কে অ্যাপয়েন্ট করে এরপরে আমরা দেখি যে ক্লারা বডিলাভের উপরে রেগে যায় কারণ লাভ অনেকগুলো মেয়ের সাথে ফ্লার্টিং করছিল এজন্য ক্লারা তার উপরে রাগ করে সেখান থেকে চলে যায় আর লাভ কতগুলো মে কে নিয়ে তাদের সাথে এনজয় করে যখন সকাল হয় তখন আমরা দেখি ক্লেন আবারও নিজের ওভাবে ফিরে এসেছে এরপর আমরা দেখি জেসান ক্লেন নিয়ে তাদের বসের কাছে যায় যেখানে তার বস তাকে বলে যে কাল সে মিটিং এ না আসার জন্য তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে আর এটা শুনে ক্লেন অনেক কষ্ট পায় এরপরে বাসায় এসে টিভি দেখতে দেখতে ক্যান্ডি খেতে থাকে আর এখন সে টিভিতে বডি লাভকে কল্পনায় দেখতে পায় যেখানে বডি লাভ তাকে বলে যে ক্লারা ক্লেন কেন নয় বরং বডি লাভকে ভালোবাসে এটা শুনে ক্লেন আবারও লেবে যায় আর সব এক্সপেরিমেন্ট সিরাম নিচে ফেলে দেয় যাতে করে বডি লাভ আর কখনোই ফিরে আসতে না পারে এরপর আমরা একটা পার্টি দেখি যেখানে ক্লেনের ফ্যামিলিও ছিল আর এরা ক্লারার সাথে দেখা করে আর ক্লারা এখানে ক্লেনের ব্যাপারে জিজ্ঞেস করে এখন ক্লেনের মা বলে যে ক্লেন অবশ্যই পার্টিতে আসবে কারণ গতকাল রাতে সে তাকে বলেছিল যে আজ একটা সিক্রেটের ব্যাপারে অ্যানাউন্স করবে অন্যদিকে আমরা ক্লেন দেখি যে আবারও সেই সিরামটা খেয়ে নেয় যার ফলে সে আবারও বডি লাভে কনভার্ট হয়ে যায় কিন্তু জেসন তাকে বারবার সেই সিরামটা ইউজ করতে নিষেধ করে যার ফলে সে জেসন মেরে সেখান থেকে চলে আসে এরপর যখন বডি লাভ পার্টিতে আসে তখন সে তার বসের কাছে যায় আর তার বস তার উপরে অনেক রাগ করে কিন্তু সে উল্টো তার বসকে মারা শুরু করে এরপর সে স্টেজে গিয়ে সেই সিরামটা খাওয়া শুরু করে যার ফলে সে বারবার মোটা এবং শুকাতে থাকে আর এটা দেখে অন্য সবাই অনেক বেশি শক্ট হয়ে যায় তখন সেখানে যে স্থানে এসে তাকে এটা করতে নিষেধ করে কারণ এই এক্সপেরিমেন্টের জন্য সে মারা যেতে পারে কিন্তু ক্লেন তার কোনো কথা শোনে না উপরন্তু তাকে মারা শুরু করে আর তখন আমরা দেখি যে ক্লেনের শরীর ধীরে ধীরে বদলে যাচ্ছিল আর সে চিকন থেকে মোটা হয়ে যায় আর এসব দেখে সেখানে থাকা সবাই হতবাক হয়ে যায় এখন ক্লেন ক্লারাকে বলে যে সে তাকে অনেক ভালোবাসে আর সেজন্যই সে তাকে ইমপ্রেস করার জন্য সিনেমটা বারবার খাচ্ছিল এসব বলে সেখান থেকে চলে যায় আর আমরা দেখি যখন ক্লেন বাইরে আসে তখন ক্লারা ছুটে এসে তাকে প্রপোজ করে আসলে এরা দুজন মনে মনে একজন আরেকজনকে ভালোবাসতো আর এরপরে আমরা দেখি যে এরা বিয়ে করে নেয় হ্যাপি এন্ডিং আর এর সাথে সুন্দর রোমান্টিক কমেডি মুভিটা এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আমার এই এক্সপ্লেনেশন সিনেমাটার কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না সাথে আপনার যদি কোনো সাজেশন থাকে বা কোনো অভিযোগ থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সামনে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ